নৌকায় করে বালি মা পিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বর্ধমানে। জাল ইচালান ব্যবহার করে দামোদর থেকে বালি লুট করে পাচারের ঘটনা পাশ করেছে পুলিশ। সই জালিয়াতি কাণ্ডে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইচালান জালিয়াতি চক্রের আতুর ঘরের খোঁজ চালাচ্ছে। এত কিছুর পরেও পূর্ব বর্ধমানের জামালপুরে বন্ধ হয়নি বালি মাফিয়াদের দৌরাত্ম্য। কৌশল বদলে এবার তারা দামোদরে একাধিক নৌকো নামিয়ে লিজবিহীন জায়গা থেকে বিপুল পরিমাণ বালি চুরি করছে, যা সোমবার রুখে দিল জামালপুর থানার জোৎশ্রীরাম এলাকার বাসিন্দারা। পুলিশ এই ঘটনারও তদন্ত শুরু করেছে। শুরু হয়েছে দামোদরে নৌকো নামিয়ে বালি চুরি চক্রের মূল পান্ডাদের খোঁজ। পাল্টা জোৎশ্রীরাম গ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরের একটি বালি খাদানের ম্যানেজার জোৎশ্রীরাম গ্রামের এক যুবকের বিরুদ্ধে 3 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলেছেন, যা নিয়ে হুলস্থুল পড়ে গেছে। গ্রামবাসী তমাল সিংহ, আশিস দাস, সন্দীপ মাঝিরা বলেন, জোৎশ্রীরাম গ্রামে দামোদরের সদরঘাট ও তার আশেপাশে লিজপ্রাপ্ত কোনো বালিখাদান নেই। বালিখাদান রয়েছে জোৎশ্রীরাম গ্রাম থেকে অনেকটা দূরে শাহ হোসেনপুর জোৎচাঁদ এলাকায়। সেখানকার বালিখাদানের অন্যতম মালিক জামালপুর থানার রাজারামপুর গ্রামের বাসিন্দা জয়দেব গরাং। আর ওই বালিখাদানের ম্যানেজারি করেন উড়িষ্যা থেকে জামালপুরে বসবাস করা জয়ন্ত প্রধান ওরফে পাণ্ডব। আমি ওখানে আমরা পাঠিয়েছি, ওরা যায়নি। আজকে আমার যেখানে সকালবেলা আমার লোক বালি কেটে আনি ঘাটে নৌকা ঠেকেছে, ওরা জোর করে 15-20 জন লোক আনি জোর করে আমার নৌকাকে এখান থেকে নিয়ে গেছে। সেটা চিন্ময় সরকার লোক বলে নেই, ওদের ঘাটে বেঁধেছে ও জোর করে আমার সামনে। আমি সেখানে উপস্থিত, আমার সামনে জোর করে নিয়ে গেছে 4টে নৌকা যে নেই চলে গেছে ওখানে নেই। আমি বারণ করেছি, আমার কথা শুনিনি। আমি দেখলাম যদি আমার বেশি লোক যদি কিছু বলে এটা মারপিট হাঙ্গামা হয়ে যাবে, আমি কিছু বললাম না। আমি বললাম ঠিক আছে নিয়ে যাক, তারপরে আমি দেখছি। কিন্তু আমাকে তারপরে ডাক করানো হলো, আমি গিয়েছিল ওখানে, ফ্লটে গিয়েছিল, আমার লোকজন ছিল আর গ্রামবাসী প্রায় 15-20 জন ছিল। আমি যাই জিজ্ঞেস করেছি যে ভাই কি হয়েছে, কি ব্যাপার বলো, বলে তাহলে এদিকে এসো, আমার 5 জন যাচ্ছি আর সবাই এখানে বসতে হবে। কী ব্যাপার, খানিক কোনো প্রায় আমাদের যেখানে লোকগুলো বসছিলো সেখান থেকে 100 কিলোমিটার দূরে আমাকে বসালো। বসে 4-5 জন ছিল, তার মধ্যে চিন্ময় সরকার ম্যান, ওদের গ্রামের লোক, জোৎশ্রীরাম গ্রামের লোক। আচ্ছা, ও আমাকে বললো আমাদেরকে 3 লাখ টাকা দিতেই হবে আর 3 গাড়ি বালি দিতে হবে। আমি ওতে রাজি হইনি, আর আমাদের একজন 2 জন ছিল, তাকে ফোন করে জিজ্ঞেস করার পরে এইসব বলছে বলে আমাদের কেউ রাজি হয়নি, আমরা দেইনি। তারপরে আমাকে ওরা বসেই রাখলো প্রায় 2-3 ঘন্টা ওখানে, আমি ছিল 2-3 ঘন্টা। আমাকে প্রবল খিদা লাগা জেনে আমি চলে এসেছিলাম আর আমার লোকজন সব ছিল। তারপরে শুনলো পুলিশ এসেছে, মিথ্যা অভিযোগ কিছু করিনি। তমাল সিংহ সহ জোৎশ্রীরাম গ্রামের বহু মানুষের অভিযোগ, গোটা জোৎশ্রীরাম অঞ্চল জুড়ে দামোদরের যে কোনো জায়গা থেকে বালি চুরির জন্য জয়দেব গরাং এবং তার ম্যানেজার তাদের নৌকো বাহিনীকে কাজে লাগায়। নিত্যদিন তারা দামোদরে একাধিক নৌকো নামিয়ে বালি লুট করে নিয়ে যাচ্ছে। নৌকো বাহিনী প্রতিদিন 5-6টি নৌকোয় বালি লুট করে নিয়ে যাওয়ায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, তার কারণে সদরঘাট মৃত্যুর খাদে পরিণত হয়েছে। তমাল সিংহ বলেন, সদরঘাট ও তার আশপাশ থেকে বালি না তোলার জন্য গ্রামবাসীরা বহুবার জয়দেব গরাং ও পাণ্ডবের নৌকা বাহিনীকে বলেছিল, তারপরেও নৌকা বাহিনী বালির দাপাদাপি কমায়নি। এখানে এরা অবৈধভাবে আমাদের এখানে ডাক নেই, এখানে বালি কেটে নিয়ে চলে যাচ্ছিল, বালি কাটার ফলে গর্ত হয়ে গেছিলো, দিয়ে সেই গর্ত চান করতে অসুবিধা হচ্ছে আর হচ্ছে। তারপর এখানে যে মেয়েছেলে চান করে এরা বালি কাটতে আসছে সেখানে অসুবিধা হচ্ছে। এই সমস্যার জন্য এদেরকে আগে একদিন বারণ করা হয়েছিল, তারা কাটানো হয়েছিল চলে গেছিলো, তারপর আজকে এসেছিলো, তাই জন্য আজকে ওদেরকে ধরা হয়েছে। এই তো নৌকায় বালি কাটছিল, বালতি করে বালি কেটে নৌকায় লোড করছিল। এদের খাদ আছে একটু ওইদিকে জোৎচাঁদের, ওখানে খাদ আছে, কাদের খাদ, ওই পাণ্ডব বলে কে একজন ওদের ম্যানেজার আছে, তাদের খাদ বলছে, তারা চালায়। এবার মালিক পক্ষ কে কে আছে ওরাই বলতে পারবে, এরা তো সেরকমই বলছে যে তারাই পাঠিয়েছে, কিন্তু সে মালিক পক্ষ কেউ সে হাজির হয়নি। ওই জন্য আমরা প্রশাসনকে খবর দিয়ে দিলাম, প্রশাসন এবার আশা করি ঠিকঠাক ব্যবস্থা নেবে। বোর্ডগুলোকে এখানে প্রশাসন বললে এখানেই বোর্ড থাকবে কি সব কথা, তারপর ইয়ে হয়ে তারপর বোর্ড এখান থেকে কোথাও যাবে। 3টে বোর্ডে করে বালি কাটছিল, একটা বোর্ড ওদিকে আছে, ওদিকে ওটা রয়ে গেছে।
নৌকাবাহিনী সদরঘাট সংলগ্ন জায়দা থেকে বালি তোলা শুরু করলে গ্রামবাসীদের ক্ষোভ মাত্রা ছাড়ায়। দামোদর থেকে বালি চুরি করা আটকাতে গ্রামের যুবকরা একজোট হয়ে দামোদরে নেমে বালি বোঝাই তিনটি নৌকো ও নৌকোয় বালি তোলায় যুক্ত জনা 30 শ্রমিককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বালি তোলায় যুক্ত শ্রমিকদের ছেড়ে তিনটি নৌকো আটক করে রেখেছে। নৌকাবাহিনী নামিয়ে দামোদর থেকে যথেচ্ছ ভাবে বালি লুটের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করছেন জোৎশ্রীরাম গ্রামের বাসিন্দারা। আমরাকে আটকে দেওয়া হলো এই জোৎশ্রীরাম গ্রামবাসীর তরফ থেকে আটকে রেখেছে। আমরাকে সারাদিন বালি কেটেছিলাম, সেই নৌকো ঘাটে নিয়ে যেতে দেয়নি, বালি খাদে সেই সব আটকে রেখেছিলাম। কেরাকা ওরা বলতে চাইছে যেখানে বাইরেটা ব্যান্ড পলট ওই হিসাবে বলছে বালি কাটা যাবে। তা আমরা যে মালিকের আন্ডারে কাজ করি, যে ম্যানেজার পাণ্ডব আছে, ও যেটা আমাকে বলেছিলো যে যেখানে খুশি বালি কাট, কোনো অসুবিধা নেই। আর আমরা তো এইসব কোথায় পলট কেনা বেচা এইসব নদীর ভেতরে সেসব আমরা যাই না। আমরা এখানে ভালো বালি পেয়েছি, কাটতে পেয়েছি। গ্রামবাসীর তরফ থেকে জানানো হয়েছে এখানে বালি কাটা যাবে না, এই নৌকো প্রশাসনে তুলে দিয়েছে, পুলিশ এসেছে। এখানকার গ্রামবাসী খুবই ভালো, আমাদের কোনো খারাপ আচরণে কিছু করেনি। বালি কাটা এখানে চলছিল চারটে বোট, একটা বোট ওখানে রয়ে গেছে, তিনটে বোট আছে, আরও বোট আছে, সেই বোটগুলো কাটতে আসেনি আজকে। বা ওরা বলে দিচ্ছে বলি বালি কাটাচ্ছে, আর যেখানে বালি যেখানে ভালো হয়েছে সেখানেই কাটছি, এত দিন ধরে কোনো অবজেকশন আসেনি। তিনটে বোটই সকালে বালি কাটা হয়েছে, চারটে বোট, একটা বোট চলে গেছে আর তিনটে বোট খেতে হবে। অঞ্চলে বালি কাটাচ্ছে পাঁচ ছ দিন শুরু হয়েছে। আচ্ছা, আর গ্রামবাসী তরফে জানিয়েছে যে এখানে বালি কাটা যাবে না। ওরা ম্যানেজারকে ডেকেছিল, ম্যানেজার আসেনি। ম্যানেজার মালিক আমাকে ডুবিয়ে দিয়েছে, যাদের জন্য আমরা এত করছি, যারাকে বলক করছি তারা বলক করছে, আর আমরা খেটে মরছি। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।